হ্যালো বন্ধুরা আমি কাশীনাথ আপনারা দেখছেন হাইটেক কাশীনাথ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখা ফেসবুকে পাঁচ হাজারের বেশি ফ্রেন্ড আপনার হচ্ছে না বা পাঁচ হাজারের বেশি ফ্রেন্ডকে আপনি অ্যাড করতে পারছেন না যদি তাদের অ্যাড করতে চাইছেন তাহলে পুরোনো বন্ধুগুলোকে আপনাকে রিমুভ করে নতুন বন্ধু অ্যাড করতে হচ্ছে ফ্রেন্ড তো এটাকে আপনি কিভাবে এর থেকে স্থায়ী সমাধান পাবেন আপনি কিভাবে পাঁচ হাজার তো দূরের কথা দশ হাজার কুড়ি হাজার তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার পর্যন্ত আপনি ফেসবুকে ফ্রেন্ডকে অ্যাড করতে পারবেন তো তার জন্য সবার আগে চলে যাব ফেসবুকে এখান থেকে ফেসবুকটা ওপেন হয়ে যাওয়ার পর চলে যাব আমাদের প্রোফাইলে তো এখানে আমাদের প্রোফাইলটা অন হয়ে যাওয়ার পর প্রোফাইলের পাশে দেখুন থ্রি ডট যে অপশনটা আছে এই যে থ্রি ডট অপশনটা আছে এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পর এখানে দেখুন ভিউ ভিউএস নামে যে অপশনটা আছে এই ভিউ এ ক্লিক করব এই ভিউ এ ক্লিক করে আমরা দেখে নেবো প্রথমে আমাদের প্রোফাইলটা অন্য কারোর কাছে কিভাবে শো করে আমাদের প্রোফাইলটা দেখুন এখানে এখানে দুটো অপশন শো করছে এখানে অ্যাড ফ্রেন্ড আর এখানে হচ্ছে মেসেজ তো যে কারোর কাছে আমাদের প্রোফাইলটা কিন্তু এমন আকারে শো করছে তো এখানে যেই অ্যাড ফ্রেন্ডটা শো করছে এখানেই হচ্ছে সবচেয়ে মেন কেসটা এই অ্যাড ফ্রেন্ডটাকে আপনাকে চেঞ্জ করে এখানে ফলো অপশন অ্যাড করে দিতে হবে আপনি যদি ফেসবুকে এই অ্যাড ফ্রেন্ড অপশনটা রাখেন তাহলে কি হবে আপনার এই অ্যাড ফ্রেন্ড অপশনটা থাকাকালীন আপনি ফেসবুকের এটা রুলস পাঁচ হাজারের বেশি ফ্রেন্ড আপনি কখনোই অ্যাড করতে পারবেন না এখানে যদি আপনি ফলো বটনটা অ্যাড করে নেন তাহলে যে কেউ মানে আপনার যে ফ্রেন্ডটা হবে সে এখানে আপনাকে অ্যাড ফ্রেন্ড আর করতে পারবে না তো ফ্রেন্ড আপনি হচ্ছেন না তো এখানে আপনাকে তাকে আপনাকে ফলো করতে হবে তো এই ফলোর মাধ্যমে আপনি ফলোয়ার্সকে ইনক্রিজ করতে পারবেন আর যত খুশি ফ্রেন্ড আপনি এখানে তৈরি করতে পারবেন তো সেইটা ফ্রেন্ড আকারে থাকবে না সেটা ফলোয়ার্স আকারে থাকবে তো আপনি যখন কোনো পোস্ট করবেন তারা সেই পোস্টে কোনো রিয়াক্ট করতে পারবেন কমেন্ট করতে পারবেন বা শেয়ার করতে পারবে আপনাকে লাইক দিতে পারবেন তো এই কাজটা আপনি কি করে করবেন তার জন্য একটু ব্যাক করে চলে আসবো এখানে ব্যাক করে চলে আসবো ব্যাক করে চলে আসার পর উপর দিকে দেখুন উপর দিকে এই থ্রি ডট অপশনে আমরা ক্লিক করব এই থ্রি ডট অপশনে ক্লিক করছি ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসার পর এখানে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনে টাচ করছি টাচ করার পর আবার দেখুন সেটিংস অপশন এই অপশানটায় ক্লিক করছি ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন হু পিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশনে আপনাকে যেতে হবে এই অপশনে যাওয়ার পর প্রথম যে অপশনটা আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এই অপশনটায় ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখুন এভরি ওয়ানটা করা অটোমেটিক সিলেক্ট থাকবে এখানে আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডটা সিলেক্ট করে দিন সিলেক্ট করে দিলে এখানে অটোমেটিক কিন্তু ফ্রেন্ডস অফ ফ্রেন্ডটা সেট হয়ে যাবে এখানে আপনাকে একটা সেটিংস করলেই হবে এখান থেকে আপনি বেরিয়ে আসুন বেরিয়ে আসার পর একটু নিচের দিকে আসার পর এখানে দেখুন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশানে আপনাকে যেতে হবে এই ফলোয়ার্স অপশনটা আপনি যখনই ফলোয়ার অপশনটা অ্যাড করবেন তো আপনি পাবলিকের কাছে কন্টেন্ট দিচ্ছেন তো এই যে অপশনগুলো আছে এখানে সমস্ত অপশনগুলোকে আপনাকে পাবলিক করে দিতে হবে প্রথম যে অপশনটা আছে ফ্রেন্ডস এই অপশনে ক্লিক করছি করার পর এটাকে পাবলিক করে দেবো দ্বিতীয় যে অপশনটা আছে ফ্রেন্ডসের এটা ক্লিক করে পাবলিক করে দিচ্ছি এরকম সমস্ত অপশনটা ক্লিক করে আপনি পাবলিক করে দিন পাবলিক প্রোফাইল ইনফরমেশন এটা অটোমেটিক পাবলিক হয়ে আছে এরকমভাবে সমস্ত গুলো আপনি এখান থেকে পাবলিক করে দেওয়ার পর সেভ করার দরকার নেই পাবলিক করলে এখান থেকে অটোমেটিক সেভ হয়ে যাবে এখান থেকে সিম্পলি আপনি ব্যাক চলে আসুন এইবার ব্যাক চলে আসার পর এবার আমরা যাব প্রোফাইলে প্রোফাইলে আসার পর এখানে আবার এই থ্রি ডট অপশন যেটা আছে এখানে ক্লিক করব এখান থেকে এ যাব ভিউয়ার্সে যাওয়ার পর এইখানে দেখুন আমাদের যেখানে অ্যাড ফ্রেন্ড অপশনটা ছিল এখানে কিন্তু আমাদের ফলো অপশানটা চলে এসছে এই এই এইরকমভাবেই আপনার বর্তমানে যে পেজটা আমাদের এখানে আছে আমাদের যে কারোর কাছে এইরকম পেজ শো করবে তো এখানে সে আর অ্যাড ফ্রেন্ড খুঁজে পাবে না তো আপনাকে আর অ্যাড করতে পারবে না সে বাধ্য হবে আপনাকে ফলো করতে এবার থেকে আপনার ফলো আর বাড়বে ফ্রেন্ড পাঁচ হাজারের বেশি আর হয় না ফ্রেন্ড পাঁচ হাজারের বেশি ফেসবুকে আপনার হবে না তো ফলোয়ার আপনি পাঁচ হাজার নয় পাঁচ লাখ পর্যন্ত করতে পারবেন তো এইভাবে ফলো বটন আপনি অ্যাড করে নিতে পারেন আর আপনার ফ্রেন্ডের যে সমস্যা সেটা থাকবে না আপনি যা কিছু পোস্ট করবেন সবার কাছে পৌঁছবে পাঁচ হাজার নয় পাঁচ লাখের কাছে পৌঁছবে তারা তাতে রিঅ্যাক্ট করতে পারবে কমেন্ট করতে পারবেন লাইক শেয়ার সমস্ত কিছু করতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যাদের এই সমস্যাটা ছিল ফেসবুকে পাঁচ হাজারের বেশি ফ্রেন্ড হচ্ছে না আশা করি তারা সকলে বুঝে গেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি